পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি হাসপাতালে কর্ম খালি, অর্থাৎ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আপনি 8 পাস থাকেন মিনিমাম এবং অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আপনি এখানে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই বলে রাখি, ওই কাজের জন্য একটি শূন্যপদ বরাদ্দ হয়েছে এবং পদের নাম কর্মবন্ধু। এবং এই কর্মবন্ধু পদে নিয়োগের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যদি আপনার বয়স থাকে তাহলে কিন্তু আবেদনকারীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাই অবশ্যই আপনাকে বলবো, ভিডিওর সমস্ত তথ্য এই ভিডিওতে মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা পরবর্তীতে আরও চাকরির আপডেট আমরা দেব আপনার জেলার জন্য। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল বিষয়ে আমরা চলে আসি। তো অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে অফিশিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার রয়েছে এখানে অন স্ক্রিনে এবং পাশে রয়েছে ডেট 9/9/2024। এটা হচ্ছে এই ডেটে কিন্তু এই সার্কুলারটা বেরিয়েছে এবং আবেদন করবার লাস্ট ডেট কিন্তু বলে রাখি, এখানে সরাসরি আপনারা অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং ইন্টারভিউ হবে কিন্তু 23/9/2024 দুপুর 1টা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে। এবং একটা ভ্যাকেন্সি রয়েছে, পদের নাম কর্মবন্ধু, বেতন কিন্তু প্রতি মাসে 3000 টাকা দেওয়া হবে। এবং বলে রাখি ইন্টারভিউ কোথায় হবে, ইন্টারভিউ ঠিকানা রয়েছে এখানে, দেখুন লেখা রয়েছে দা অফিস চেম্বার অফ দা প্রিন্সিপাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মহেশ ভট্টাচার্যা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডক্টর বি এন চক্রবর্তী সরণি ডোমুরজালা হাওড়া 7/1104। এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউ হবে এবং অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য এই অংশগ্রহণ করবার জন্য এই চাকরিটা পেতে হলে আপনাকে কিন্তু প্লেন পেপারে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখে, অ্যাপ্লিকেশন বানিয়ে কিন্তু আপনার সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন পাঠাবেন এই ঠিকানায়, ঠিক আছে। ঠিকানাটা বলে দিলাম, দেখতে পাচ্ছেন ঠিকানাটা বলে দিয়েছি, এখানেই ঠিকানাটা রয়েছে। এবং যে ফর্মটা আপনি বানাবেন সেই ফর্মটা কি করে বানাবেন, প্রথমে আপনার দিতে হবে নাম, তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপর হচ্ছে আপনার এজ, তারপর হচ্ছে সেক্স, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কোনো এই কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও কিন্তু আপনি সেই ফর্মের মধ্যে দিয়ে দেবেন। এবং এটা এমএস ফাইল অপশানে আপনি এমএস ফাইলে করতে পারেন, কম্পিউটারে সুন্দর করে বানাতে পারেন ফর্মেটটা, অথবা আপনারা চাইলে হাতে কাগজে লিখেও এটা বানাতে পারেন। এবং এখানে বলে রাখি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এই বয়সের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের রিলেকশন কিন্তু রয়েছে এসটিএসসি ক্যান্ডিডেট যারা তাদের জন্য, এবং অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 3 ইয়ার রিলেকশন অফ ওবিসি, ওবিসির জন্য 3 বছরের ছাড় কিন্তু রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। বয়সের যে ছাড়, সেই ছাড়গুলোও কিন্তু আপনারা এখানে পাবেন। এবং কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস, ক্লাস 8 পাস থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। আপনি তো খুব ভালো আবেদন প্রক্রিয়া চলছে, আপনারা আবেদন করবেন। এবং অবশ্যই কিন্তু দেখুন, ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু বিং উইথ হিজ হার অরিজিনাল ডকুমেন্টস টেস্টিমোনিয়াল ইন ফেভার অফ হিজ হার অ্যাপ্লিকেশন টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু বলে রাখি এখানে সমস্ত ডকুমেন্ট আপনি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু পাঠিয়ে দেবেন এবং এই ঠিকানায় কিন্তু পাঠাবেন, ঠিকানা লেখা রয়েছে। এবং বেতন প্রতি মাসে 3000, এবং কোথায় নিয়োগ করা হবে দেখুন, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডক্টর বি এন চক্রবর্তী সরণি, তারপর এইখানে লেখা রয়েছে ডোমুরজালা হাওড়া 7/1104। তো বলে রাখি সময় খুব কম, আপনারা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন, ইমেইলে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা কিন্তু সরাসরি 23/9/2024 এই তারিখে এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা চলে যাবেন এই নির্দিষ্ট ঠিকানায়, ইন্টারভিউ যে ঠিকানা রয়েছে সেই ইন্টারভিউ সেন্টারে আপনারা চলে যাবেন, অবশ্যই ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরিটা পেতে পারেন। এবং এটা কিন্তু বলে রাখি হাওড়া জেলার নিয়োগ, হাওড়া জেলা থেকে যারা দেখছেন ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাকে বলবো, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটাও আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আপনার জেলার জন্য যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু অবশ্যই আপনাদের জন্য আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।